সোমবার রাজ্যে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উল্লেখ্য, মিজোরামের বিধানসভা নির্বাচনের জন্য ত্রিপুরা হয়ে মিজোরাম যাওয়ার পথে আগরতলা বিমানবন্দরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের সাথে সাক্ষাৎ করে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন এই আলোচনায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস সহ আরো অনেকেই। আমি প্রচারে যাচ্ছি মিজোরাম নির্বাচনে, আগরতলা হয়ে আগরতলা স্পেশাল ফ্লাইটে এসেছেন, এখান থেকে হেলিকপ্টার নিয়ে উনি মিজোরামে যাবেন। কালকে আবার বিকেলবেলা ফিরে আসবেন, আগরতলা হয়ে আবার দিল্লি যাবেন। তো উনি যখন এসছেন আমরা বার্তা দিয়েছি, জাস্ট এসো, কয়েকদিন সময় একটু কথাবার্তা বলব। তো আমরা এসেছিলাম কথাবার্তা, সাংগঠনিক ব্যাপারে একটু কথাবার্তা হয়েছে, খুব একটা না। আর ত্রিপুরা খোঁজ খবর নিলেন, ত্রিপুরা মানুষ কিরকম আছে, এবং উনি আমাদের আশ্বস্ত করছেন পাঁচ রাজ্য নির্বাচনের পর উনি ত্রিপুরায় দুটি জন্য আসবেন।